আমরা মোটামুটি পৌঁছে গেছি, চলো এবার তোমাদেরকে বিচটা ঘুরিয়ে দেখানো যাক। তো এখন যাক। দেখেন কি সুন্দর জায়গা এগুলো, কত সুন্দর বিচটা তৈরি করা। সামনে মরজিম বিচ আপনারা দেখতে পাচ্ছেন, একদম এক্সট্রিম লাস্টে ওটা মরজিম বিচ, আমরা যেটা আছে এটা ম্যান্ডারাম বিচ এই যে সামনে। আর আমার ভীষণ বড় একটা পাওয়া এটা। বাবু কিছু বলো, হাই বলে দাও, বলো হ্যালো। তো দেখো মানে একটু মানে পিছনেটা দেখবে তো তোমার মন একদম ফ্রি হয়ে যাবে, এত সুন্দর জায়গাটা, আমার তো খুব পছন্দ হয়েছে, পিছনটা খুবই সুন্দর। এই এখনই অর্ডার দিয়ে আসলো খাবারের, এবার পুরো ক্লান্ত হয়ে গেছে এতটা হেঁটেছে, যেহেতু বালিতে তো পাটা উঠছে না, তো এই দেখো চপ্পলগুলো একদম ভর্তি হয়ে গেছে, সেই জন্য ওরা দুজনে এখন রেস্ট নিচ্ছে। আর দেখো আমার মেয়ে পুরো টিস্যুটা একদম ওটাকে ছিঁড়ে ওটাকে একদম শেষ করে দিয়েছে, জানি না খাবার পরে ও কি দিয়ে হাতটা পরিষ্কার করবে। তো দেখো হ্যাঁ তুমি বিশ্রাম নাও, চলো অসুবিধা নেই। এই তো আমরা শ্যাকে বসে আছি, এখন অর্ডার দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ আর চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম। তো বসে আমরা মজা করছি এখন শ্যাকে, আমরা এখান থেকে বসে বসে সূর্য অস্তটা দেখবো, সানসেটটা আর বিচের মজাটা নেবো। এখানে খাবারের জন্য ওয়েট করছি, খাবার অর্ডার দিয়েছি, এখন আমরা মজা করছি, এখন আরাম করছি। সামনে একদম অস্ত যাওয়ার মুহূর্তে আপনারা সামনে দেখতে পাচ্ছেন সানসেট, মান্দারিন বিচে আমরা বসে বসে সানসেট দেখছি, আমরা শ্যাকে বসে আছি আপনাদেরকে এই খুবসুরত মুহূর্তটা দেখানোর জন্য। আর হয়তো 5 বা 10 মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত রিল্যাক্স করে খাচ্ছে আমার বউ, কত মজা করে খাচ্ছে। আমারও খাবার অর্ডার দেওয়া আছে, আমারও কিছুক্ষণের মধ্যে চলে আসবে।